হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাড্রপ নিয়ে চলে এসেছি এবং সাথে একটি উইথড্র আপডেট নিয়ে চলে এসেছি। তো উইথড্র আপডেটটা পরে দেখাই, আগে অ্যাড্রপটার কাজ দেখাই। তো অ্যাড্রপটার কাজ দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। তো যারা এখন আমার এই অনলাইন আনপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব লেখা বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও ও পেমেন্ট করো ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই অ্যাড্রপটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সিম্পলি লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক, আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। আর এখানে জয়েন করতে হলে আপনাদের কোনো KYC করা লাগবে না, আমি এখানে বলে দিয়েছি। আর এটি কিন্তু অলরেডি BTM গ্লোবাল এক্সচেঞ্জার সাইটের লিস্টেড এবং BTM গ্লোবাল এক্সচেঞ্জার সাইটের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। আমি আপনাদের BTM গ্লোবাল এক্সচেঞ্জার সাইটের ভিতরে গিয়ে প্রথমে দেখিয়ে দিই। তো এই যে দেখুন, এই যে উপরে দেখুন, এখানে কিন্তু এই যে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এখান থেকে আপনাদের এরকে $6 সম্পূর্ণ টোকেন দিবে। তো এটার ভিতরে ক্লিক করলে আপনারা এখানেও জয়েন করার বিস্তারিত বিষয়বস্তু পেয়ে যাবেন। তো ওখানে যাওয়ার দরকার নেই, আপনারা এই পোস্টের এখানে চলে আসবেন। আমি এখানে যে সব লিঙ্ক লাগবে সকল লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে কাজগুলো করবেন। ঠিক আমি যেভাবে দেখাবো একইভাবে করবেন। তো এখানে কাজ কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে ক্লিক করলে তখন এই পোস্টটি চলে আসবে। তো পোস্টটি চলে আসলে আপনারা কী করবেন, এখানে দেখুন এই যে প্রথমে লেখা আছে রেজিস্টার BTM এক্সচেঞ্জার সাইট। তো আপনারা যারা পুরো নতুন ইউজার, এখন পর্যন্ত যারা BTM গ্লোবাল এক্সচেঞ্জার সাইটে অ্যাকাউন্ট করেননি, তারা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করে দেবেন, করে KYC ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। অ্যাপ্লাই করলে সুবিধা আছে, আরও অনেক যে অ্যাড্রপ দেব নতুন নতুন, কিন্তু BTM গ্লোবাল এক্সচেঞ্জার সাইট নতুন নতুন অ্যাড্রপ দিতেই থাকে। তো আপনারা সবাই কি KYCটা অ্যাপ্লাই করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো KYC এর কাজ চলে আসে, সেটা আপনারা খুব সহজেই কি জয়েন করতে পারেন। তো এখানে রেজিস্টার করার জন্য এটা এই লিঙ্কটির উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে রেজিস্টার পেজে নিয়ে চলে যাবে। আপনার জিমেল পাসওয়ার্ড দেবেন, দিয়ে কি রেজিস্টার করে নেবেন। মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক আসবে, মেলটা ভেরিফাই করে নেবেন। তো তারপর এখান থেকে যখন রেজিস্টার করা শেষ হয়ে যাবে, তো শেষ হওয়ার পর তারপর দেখুন এখানে আমি একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে রেখেছি। তো আপনাদের যেটা করতে হবে, এখান থেকে এই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার সময় আমার মতো একটা স্ক্রিনশট দেবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আপনারা যখন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তখন এরকম আমার মতো করে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা ক্লিক করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, যখন অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসলে আপনার এখানে শুধুমাত্র ফেসবুক কানেক্ট করলে আপনার অ্যাপ্লিকেশনটি একই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখানে ফেসবুকে এটার উপরে ক্লিক করে দেবেন, এরকম পেজ চলে আসবে। যদি এখানে জিমেল পাসওয়ার্ড বা এসব চাই আর কি, আপনার ফেসবুকের পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইলে আপনারা ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে তারপর কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দিলে এরকম একটি পেজ চলে আসবে। এখানে একটা ইউজার নেম দিয়ে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপর ক্লিক করে দিলে আপনাকে কংগ্রাচুলেশন বলবে, এখান থেকে লিস্ট বিলের উপর একটা ক্লিক করে দেবেন। আপনাকে কংগ্রাচুলেশন 100 টোকেন এখানে শো করবে। আপনি এখান থেকে এই যে অসমের উপর ক্লিক করে দেবেন, অসমের উপর ক্লিক করে দিলে আপনাকে আরও 100 টোকেন দেবে। এই 100 টোকেন আপনারা পাবেন যদি আমার রেফার লিঙ্কের মাধ্যমে কি এই যে প্রথমে এটা হচ্ছে যে কি এখান থেকে আমার যে রেফার লিঙ্ক থেকে আপনি অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট করছেন তার জন্য প্রথম 100 টোকেন পাবেন, এবং পরের 100 টোকেন পাবেন হচ্ছে কি ফেসবুক কানেক্ট করার জন্য। তো এখানে আবার অসমের উপর ক্লিক করে দেবেন, তাহলে সরাসরি তাদের আর কি হোম পেজের ভিতরে আপনাদের নিয়ে চলে আসবে। আমি অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনটা, আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। এখানে আপনাদের কিছু কাজ আছে, আপনাদের এখান থেকে কিছু টোকেন ইনকাম করতে হবে। তো কীভাবে ইনকাম করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন। তো এখানে দেখুন আমার বর্তমানে কিন্তু 0 টোকেন রয়েছে। তো আপনাদের এখানে 200 টোকেন থাকবে, আপনারা যেটা করবেন এখান থেকে বেট ধরতে হবে। তো আপনারা, আমি এটা বুঝি না বেট কীভাবে কী ধরতে হয়, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন, করে দেখবেন যে কত পার্সেন্ট লোক কততে কী ধরেছে। তো দেখুন বেশি ধরেছে ইয়েছে, তো আর কি 100টা টোকেন ধরেছে ইয়েছে। সবাই কিন্তু নোতে কি কম ধরেছে, এখানে দেখুন বেশিরভাগ লোকই কিন্তু ইয়েস, নোতে কেউ নাই। তো আপনারা কী করবেন, এখান থেকে বেটের উপর ক্লিক করবেন। বেটের উপর ক্লিক করে এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবেন। এই যে দেখুন বেটের উপর ক্লিক করার পর এখানে ইয়েস সিলেক্ট করে দেবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে আপনাকে টোকেনটা সিলেক্ট করতে বলবে, তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি।
তো এই যে দেখুন, আমি আমার আমি যখন নাকি বেটটা ধরেছিলাম তখন আমি নোতে দিয়েছিলাম 100 দিয়েছি, পিকের উপর ক্লিক করছি, পিকের উপর ক্লিক করবে এরকম পেজ চলে এসেছে, কন্টিনিউর উপর ক্লিক করছি। তো কন্টিনিউ উপর ক্লিক করার পর 1 মিনিট পর আমি দেখলাম যে আমি 100 টোকেন দিতে গিয়েছি, তো আমার এখানে 300 টোকেন হয়ে গিয়েছিলো। তো আপনারা 100 টোকেন দিতেই হবে। আপনারা 100 টোকেন দেওয়ার পর আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে দেখুন এখান থেকে একটা এরকম স্ক্রিনশট নেবেন। তো এখানে কোন জায়গা থেকে যাবেন দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার জন্য এখানে পয়েন্টের উপরে একটা ক্লিক করবেন, এখানে মাই ওয়ালেটে যাবেন। মাই ওয়ালেটে গেলে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে, আপনার সম্পূর্ণ পেজের একটা স্ক্রিনশট নেবেন। তো এই দুইটা যে স্ক্রিনশট নিতে বললাম, দুইটি স্ক্রিনশটই আপনাদের প্রয়োজন হবে। তো আপনাদের এখন ওখানকার কাজ শেষ, এখন এই দুইটা লিঙ্কের কাজ কিন্তু শেষ। এখন আপনাদের যেটা করতে হবে এই ফর্মটা পূরণ করতে হবে। তো ফর্মটা পূরণ করার জন্য আপনারা এই ফর্ম লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। তো খুব জোরে বৃষ্টি পড়তেছে, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো একটু কষ্ট করে বুঝে নেবেন। আমার রেকর্ডিং ঠিকমতো আসছে কিনা আমি বলতে পারি না। তো এখানে দেখুন যখন ফর্মটা ভিতরে চলে আসবেন, এখানে কিন্তু তারা বলেই দিয়েছে অনেক কিছু লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখুন প্রথমে আপনার কাছে আপনার বিটিএম গ্লোবালের আইডিস আসছে, ইমেল অ্যাড্রেস। তো আমি তো বলেই দিয়েছিলাম আগে আপনাদের ওখানে একটা অ্যাকাউন্ট করতে হবে বিটিএম গ্লোবাল এক্সচেঞ্জের সাইটের ভিতরে। তো যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন। তো জিমেলটা দেওয়ার পর আপনারা কী করবেন, এখান দেখুন ইউজার হু ডাউনলোড এনি অফ কিং কি, তাদের যে অ্যাপ্লিকেশনটি, তাদের অ্যাপ্লিকেশনটি যে ডাউনলোড করেছেন তার স্ক্রিনশটটা এখানে সাবমিট করতে বলতেছে। তো তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, এই যে আমি যে স্ক্রিনশটটা নিতে বলছিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, এই যে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা প্রথমে ডাউনলোড এখানে আপলোড করবেন। স্ক্রিনশটটা আপলোড করার পর তারপর দেখুন নিচে আরও একটা স্ক্রিনশট আপলোড করতে বলতেছে। তো পরের কোন স্ক্রিনশটটা আমি সেটা আপনাদের দেখে দিচ্ছি। এই যে দেখুন এখান থেকে আমি যে আমার ব্যালেন্সের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, এই যে ব্যালেন্সের স্ক্রিনশট, আপনারা এই স্ক্রিনশটটাও এখানে যাবেন, এখানে এসে এই স্ক্রিনশট এখানে আপলোড করে দেবেন। তো আমি কিন্তু আবারও বলে রাখি, আপনাদের কিছু টোকেন ইনকাম করতেই হবে ওখানে, তা নাহলে কিন্তু হবে না। আপনারা এখান থেকে সেই স্ক্রিনশটটা আপলোড করে দেবেন টোকেন ইনকাম করে, তারপর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন, আপনাদের এই অ্যাডটা ভিতরে জয়েন করার কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো তারপর যখন তারা পেমেন্ট করে দেবে তখন আমি আপনাদের মাঝে আবার নতুন করে আপডেট দিয়ে দেবো, তখন আপনারা বিটিএম গ্লোবাল এক্সচেঞ্জের সাইট থেকে এটি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের উইথড্র আপডেটটা দেখিয়ে দিই। তো উইথড্র আপডেটটা দেখানোর আগে আপনাদের আরেকটি আপডেট আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে আজকে সকালে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তার ভিতরে কিন্তু এই অ্যাডটিও শেয়ার করেছিলাম। তো আপনারা এই অ্যাডটার ভিডিওটা এখান থেকে দেখে এই অ্যাডটার ভিতরে জয়েন করে নেবেন। তার কারণ আছে এখানে $3.03 ডগি দিত, ডগিটা কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন, সাথে সাথে উইথড্র করে আপনারা কি ট্রাস্ট ওয়ালেটে 3 সেন্ট নিয়ে নিতে পারবেন। আপনারা উইথড্রোর জন্য অ্যাপ্লাই করলে সাথে সাথে ইনস্ট্যান্টলি 3 সেন্ট আপনাদের পেমেন্ট করে দেবে। তারা পেমেন্ট অপশন চালু করে দিয়েছে অলরেডি, আপনারা এখন এখান থেকে যা ইনকাম করবেন সেটাই পেমেন্ট নিতে পারবেন। তো এখন আমি আসলে আপনাদের উইথড্র আপডেটটা দিই। তো উইথড্র আপডেটটা হচ্ছে একটি টোকেনের, আমি বেশ কিছুদিন আগে আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম। তো ওই টোকেনটির নাম হচ্ছে ইএটি। তো ইএটি হচ্ছে তাদের স্যাম্পল। এই টোকেনটি অলরেডি দেখুন একটি ইফিন্দা সাইটে লিস্টেড রয়েছে। এই যে দেখুন বিটম্যাক্স আর কি বৃষ্টি পড়তে আছে, তো আমার অসুবিধা হচ্ছে বলতে একটু অনেক জোরে বৃষ্টি পড়তে আছে। বিটম্যাক্স যে একটি সুন্দর সাইট রয়েছে সেটার ভিতরে এটি লিস্টেড রয়েছে। খুব ভালো পরিমাণে বাইসে লড়ছে কিন্তু বর্তমানে প্রেস্টনিক লো। তো তারপরে আমি আপনাদের বলবো টোকেনটি ক্লেম করে রাখবেন, তার কারণ হচ্ছে টোকেনটি ক্লেম করতে কোনো ফি লাগবে না। তো পরবর্তীতে টোকেনটির দাম বাড়লে আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো, তখন আপনারা টোকেনটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা যে কোনো কারোর কাছে টোকেনটি সেল করে দিতে পারবেন। তো এটির ভিতরে আপনাদের ক্লেম করার জন্য যেটা করতে হবে, এই যে দেখুন আমাদের পোস্টার সামনে আপনাদেরকে আসতে হবে। তো পোস্টার সামনে কীভাবে আসবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে 2 নম্বরে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সিম্পলি লেখা থাকবে ইএটি টোকেন উইথড্র আপডেট। তো বৃষ্টি আরও জোরে নামছে, তো তার জন্য তো ভিডিওটা অফ করছি। তো এই যে দেখুন এখান থেকে এই পোস্টার সামনে যখন আসবেন, এখান থেকে আমি বলেই দিয়েছি যে তাদের অ্যাডমিনকে প্রথমে আপনাকে ইনবক্সে মেসেজ করতে হবে। তো কী মেসেজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে অ্যাডমিনকে আপনারা যেটা মেসেজ করবেন সেটা দেখানোর আগে আপনাদের আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যদি বুঝতে না পারেন যে এটা আর কি কোন অফারের কথা বলতে আছি, কোনটার উইথড্র আপডেট দিতে আছি, সেটা না বুঝতে পারলে আপনারা এই পোস্টের সামনে যখন আসবেন, পোস্টের সামনে এসে এখানে দেখুন এই যে অনলাইন আনপ্রো লেখা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিলে আমি যে অফারটি শেয়ার করেছিলাম সেটার এই পোস্টটি এখানে চলে আসবে। তো নিচে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ভিডিও দেখে বুঝে নিতে পারবেন, অথবা এখান দেখুন তার টেলিগ্রাম বট লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই বট লিঙ্কের উপর ক্লিক করবেন। বট লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি তাদের বটে নিয়ে চলে যাবে, বটে গিয়ে দেখবেন
আপনারা এটার ভিতরে জয়েন করেছিলেন কি করেননি? তো এই যে দেখুন তাদের বট, তো এখানে দেখুন আমি কিন্তু জয়েন করেছিলাম, তো আমি উইথড্রোর জন্য তাদের কাছে আর কি অ্যাপ্লাই করে রেখেছি অলরেডি। তো আপনাদের অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, আমি কিন্তু এই অফারটি যখন শেয়ার করেছিলাম তখন বলেছিলাম তাদের এক্সচেঞ্জার সাইটের ভিতরে আপনাদের রেজিস্টার করতে হবে। তো আপনারা এখন কী করবেন, তাদের এক্সচেঞ্জার সাইটের ভিতরে লগ ইন করবেন, লগ ইন করে প্রোফাইলের ভিতরে চলে যাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটাও কীভাবে প্রোফাইলের ভিতরে যাবেন। তো আমি এখান থেকে তাদের এক্সচেঞ্জার সাইটের ভিতরে লগ ইন করছি। তো লগ ইন করার সময় আপনাদের একটা অসুবিধা হতে পারে, আপনারা কী করবেন, এখানে আসবেন, এসে এখানে জয়েনের উপর ক্লিক করবেন। প্রথমে জয়েনের উপর ক্লিক করার পর তারপর একদম নিচের অন্য একটা পেজে নিয়ে চলে যাবেন। তো সেখান থেকে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসবেন, এই পেজে না আর একটা পেজে, এই যে এই পেজটা নিয়ে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখুন এই লগ ইন লেখা আছে, এখান থেকে আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে ফেলবেন। লগ ইন করার পর আপনাকে আপনার প্রোফাইলের ভিতর চলে যেতে হবে। তো এই যে দেখুন আমি লগ ইন করে ফেলেছি, এখন এখান থেকে এই যে ম্যান আইকন আছে এটার উপরটা ক্লিক করবেন, ক্লিক করে মাই প্রোফাইলের উপর ক্লিক করবেন, মাই প্রোফাইলের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে আপনার প্রোফাইলের ভিতরে নিয়ে চলে যাবে। তো প্রোফাইলে গিয়ে আপনাকে আপনার রেফার লিঙ্কটা কপি করতে হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে কপি করবেন। তো প্রোফাইলে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে আপনার রেফার লিঙ্ক দেওয়া আছে, আপনারা কপির উপর ক্লিক করবেন, আপনার রেফার লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আমি আপনার দেখিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করবেন আবার এই টেলিগ্রাম বটটার ভিতরে চলে আসবেন। তো টেলিগ্রাম বটটার ভিতরে চলে আসবেন, অথবা আপনারা একটা কাজ করবেন, আমার যে এই যে পোস্টটা রয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই যে পোস্টটি রয়েছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের দুই নম্বর লিঙ্কের উপর ক্লিক করে পোস্টটি এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখুন তাদের অ্যাডমিনের ইউজার নেম দেওয়া আছে, আপনারা তাদের অ্যাডমিনের ইউজার নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাকে একটা মেসেজ করতে হবে, মেসেজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম মেসেজ করবেন। তো একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখান থেকে দেখুন এই যে অ্যাডমিনের ইয়েতে চলে আসলাম, তো এই যে দেখুন আমার মতো এরকম একটা মেসেজ করবেন। প্রথমে লিখবেন এখানে ইউজার আইডি, তারপর এখানে আপনার আইডিটা দেবেন যেটা কপি করতে বললাম, তারপর আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেম দেবেন। তো টেলিগ্রামের ইউজার নেম দেওয়ার পর আপনার টোকেন, কতগুলো টোকেন আছে আপনার ব্যালেন্সে সেটা এইভাবে লিখে অ্যাডমিনকে সেন্ড করে দেবেন। অ্যাডমিন আপনার এই মেসেজটা দেখলে এটা চেক করবে, চেক করে আপনার যে ওয়ালেটটা রয়েছে ট্যাশ ওয়ালেট সেটার ভিতরে আপনার পেমেন্টটা করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এটার ভিতরে কীভাবে কী উইথড্রো করবেন। আমি ভালো মতো বুঝাতে পারলাম না, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়তে আছে, খুব জোরেই পড়তে আছে, একটু পরপর থামে আবার জোরে শুরু হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাড্রোপ সম্পর্কে এবং উইথড্রো আপডেটটা সম্পর্কে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই নতুন যে অ্যাড্রোপটি শেয়ার করলাম এটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং উইথড্রো আপডেটটা সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখান থেকে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি, খোদা হাফেজ।